ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এদিকে কন্টেইনমেন্ট জোন নিয়ে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছেন দিলীপ ঘোষ। তার দাবি, কন্টেইনমেন্ট জোন বাড়িয়েও কাজ হচ্ছে না, করোনা মোকাবিলায় আরো কঠোর হওয়া দরকার, প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিক সরকার। এই যে ব্যাপক সংক্রমণ হচ্ছে, সরকার সব জানার পরেও যেরকম ব্যবস্থা নেওয়া উচিত করেন, লকডাউন তো কখনো হলোই না। এখানে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। ভালো, রিকভারি রেট বাড়ছে, সেজন্য সাধারণ মানুষকে আমি বলবো অতি প্রয়োজন না হলে ভিড়ে যাবেন না, মাস্ক পরুন। যেমন কন্টেনমেন্ট জোন বাড়ানো হয়েছে কিন্তু তাতে কাজ হচ্ছে না, সেজন্য ভয় তো রাখতেই হবে কিন্তু সতর্কতা রাখতে হবে।